আর্থ ডে বা পৃথিবী দিবস পরিবেশ সুরক্ষার বিষয়ে সচেতনতার জন্য প্রতি বছরই 22শে এপ্রিল আর্থ ডে বা পৃথিবী দিবস হিসেবে পালন করা হয়। বিশ্ব পৃথিবী দিবস যা আন্তর্জাতিক মাদার আর্থ ডে নামেও পরিচিত। এই বিশেষ দিনটিতে সচেতনতা বাড়াতে এবং পৃথিবী গ্রহের স্থায়িত্ব প্রচারের জন্য নিবেদিত পৃথিবী দিবসকে স্বীকৃতি দেওয়ার মূল লক্ষ্য হল আমাদের গ্রহকে সংরক্ষণ ও সুরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা, বিভিন্ন প্রাণের আবাসস্থল। পৃথিবীর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিশেষ করে এই দিনটি পালন করে। সেই মতো তোরকাপুরের হেমশিলা মডেল স্কুল সোমবার দিনটি অতি গৌরবের সঙ্গে পালন করে। বিশ্ব পৃথিবী দিবস উপলক্ষে প্লাস্টিক বর্জনের সচেতনতা দিয়ে একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়। সাইকেল র্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় হয়ে পুনরায় বিদ্যালয়ে শেষ হয়। এই দিবসটি পালন করে বিদ্যালয়ের ছাত্রী শ্রীময়ী মণ্ডল পাড়ি জানায়, পৃথিবীকে দূষণের হাত থেকে বাঁচাতে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে এই আয়োজন। স্কুলে বিশ্ব বসুন্ধরা দিবস পালন করছি এবং আমাদের এইবারে থিম হচ্ছে প্লাস্টিক ভার্সেস প্ল্যানেট। আমরা জানি যে প্লাস্টিক একটা খুবই ক্ষতিকারক জিনিস এবং এই প্লাস্টিকের জন্য শুধু আমরাই আমাদেরই ক্ষতি হচ্ছে না, পশু পাখি জল বাতাস মাটি সব কিছুর ক্ষতি হচ্ছে। কিন্তু তাও আমরা মানুষ হয়েও, আমরা এত বুদ্ধি আমাদের, কিন্তু তাও আমরা এই প্লাস্টিকের কাছে হার মেনে যাচ্ছি এবং আমরা এটাকে সরাতে পারছি না, আমরা পারছি না এটাকে কম করে ইউজ করতে, আমরা এটাকে রিউজ করতে পারছি না। সব জায়গায় এটা বলা হচ্ছে কিন্তু হয়ে উঠছে না, এবং তাই জন্য আজকে ওই নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এই র্যালি হচ্ছে। এবং স্কুলের ভেতরে 6 থেকে 8 প্যানেল ডিসকাশন হচ্ছে, 2 থেকে 5 পোস্টার মেকিং হচ্ছে, তারপরে ইউজড কাপড় দিয়ে ব্যাগ বানানো হচ্ছে এবং অনেক এরকম অ্যাক্টিভিটি হচ্ছে যেগুলো আমরা এইটার জন্য অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য করছি। অন্যদিকে বিদ্যালয়ের সহশিক্ষক সুমিত মুখার্জি জানান, প্রতি বছরই বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে আর্থ ডে পালন করা হয়। এবছর সাইকেল র্যালির মাধ্যমে জনগণকে সচেতন করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 22শে এপ্রিল প্রতি বছরই আমরা আর্থ ডে সেলিব্রেট করি, এটা ইউনাইটেড নেশন পুরো বিশ্বে সেলিব্রেটেড হয়। আজকের আমাদের এটা বিশেষ উদ্যোগ, তার কারণ গতবার আমরা ট্রি প্ল্যান্টেশন করেছিলাম, এবার আমরা সাইকেল র্যালিটা করার প্রধান উদ্দেশ্য হলো যে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো, কারণ আমাদের দৈনন্দিন জীবনে প্লাস্টিক একটি ওতপ্রোত জিনিস, সেটা ভীষণভাবে জড়িয়ে আছে এবং এই প্লাস্টিককে যতটা সম্ভব রোধ করা যায় ব্যবহার, এবং কিছু নন রিসাইক্লেবল প্লাস্টিকস আছে যেগুলোকে যতটা সম্ভব আমরা ব্যবহার থেকে বর্জন করতে পারি দৈনন্দিন জীবনে, সেটা বেশি দরকার। এর সাথে আরও বেশি দরকার যেটা হলো অত্যধিক ব্যবহারের জন্য নানারকমভাবে আমাদের টেম্পারেচার বাড়তে থাকছে এনভায়রনমেন্টে, সেটা কমানোর জন্য একটাই উপায় যে যত বেশি সম্ভব ট্রি প্ল্যান্টেশন দরকার, যেটা অ্যাফরেস্টেশন বলি আমরা। আর আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা হলো যে সয়েল ইরোশন, সেটাই মাটির অবক্ষয়ের জন্য আমাদের এতটা সম্ভব নষ্ট হচ্ছে প্রকৃতির ভারসাম্য, যে এই দুটো জিনিসই জল এবং মাটি দুটোকেই কিন্তু আমরা তৈরি করতে পারি না নিজে নিজে, তো যতটা সম্ভব সেগুলোকে সেভ করে রাখতে পারি পরবর্তী জেনারেশনের জন্য যাতে ভালোভাবে ইউজ করে। এবছর বিশ্ব পৃথিবী দিবসের থিম হল প্ল্যানেট বনাম প্লাস্টিক। মানব ও গার্হস্থ্যের স্বার্থে প্লাস্টিক বন্ধ করার জন্য একটি অটুট প্রতিশ্রুতি রয়েছে, যা 2040 সালের মধ্যে সমস্ত ধরনের প্লাস্টিকের উৎপাদন 60% কমানোর দাবি জানানো হয়েছে। এদিন অতি উৎসাহের সাথে সমাজে সচেতনতার বার্তা দিতে হেমশিলা মডেল স্কুলের ছাত্রছাত্রীরা বিশ্ব পরিবেশ দিবস পালন করে। ব্যুরো রিপোর্ট, LCW ইন্ডিয়া। আচ্ছা, আপনি কি নতুন বাড়ি করছেন? এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন, কোথায় যাবেন, কাকে দেবেন এই কাজের দায়িত্ব। আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টেরিয়র, ডিজাইনিং ড্রিমস এভরিডে। আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে, যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা। যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স, এক্সটেরিয়র, পেন্টিং, ফলস সিলিং, ফ্লোরিং, গ্লাস ওয়ার্ক, ইপসকি ফ্লোরিং, ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিং এর কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয়। তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে।
যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা। ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে। বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র। আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন 9748905581।